বাবা মৃত্যুর পূর্বে সন্তানকে ওসিয়ত করে গিয়েছিল, আমার মৃত্যুর পর আমার কবরে আমাকে দাফন করার পরিবর্তে অন্য একজনকে এক রাতের জন্য আমার কবরে দাফন করবে, এরপর আমাকে সেই কবরে দাফন করবে যাতে করে আমার কবরে কোনো আজাব না হয়, কোনো হিসাব দিতে না হয়। সেই পরিপ্রেক্ষিতেই তার সন্তানেরা একজন গরিব কাঠুরিয়াকে তাদের বাবার কবরে এক রাতের জন্য দাফন করেছিল। আর এরপর সেই কাঠুরিয়ার সাথে ঘটে গিয়েছিল একটি অলৌকিক ঘটনা, যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্য শিক্ষা। সেই শিক্ষা পেতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। কথিত আছে যে একজন বাদশাহ মৃত্যুর আগে তার সন্তানদেরকে একটি অদ্ভুত ওসিয়ত করে গিয়েছিলেন, আর তা হলো তিনি মারা গেলে প্রথম রাতে তাকে কবরে দাফন করবে না, যাতে করে তিনি কবরের বিচার ও সওয়াল জবাবের হাত থেকে রক্ষা পেয়ে যান। তার ধারণা ছিল প্রথম রাতেই ফেরেস্তারা অর্থাৎ মুনকার ও নাকির কবরে এসে সওয়াল জবাব করে থাকে, এরপর আর নয়। এর কিছুক্ষণ পর বাদশাহ মারা গেলেন এবং তার সন্তানেরা বাবার ওসিয়ত পূরণ করতে চেয়েছিলেন। তারা এই রাতে প্রচুর দান সদাকা করার জন্য রাজ্যের অসহায় গরিব মানুষ খুঁজতে লাগলেন, কিন্তু তারা তা গ্রহণ করার জন্য কাউকে খুঁজে পেলেন না। অনেক অনুসন্ধানের পরে একজন দরিদ্র এবং নিঃস্বলক্ষে খুঁজে পেল তারা, যে কাঠ কাটার কাজ করত এবং যার 9টি ছেলে রয়েছে এবং উপার্জন করার জন্য একটি গাধা, একটি রশি এবং কাঠ কাটার জন্য একটি কোড়াল ছাড়া আর কিছুই ছিল না তার। তাই তারা গরিব লোকটিকে অনেক ধন সম্পদের বিনিময়ে তাদের বাবার কবরে এক রাতের জন্য থাকার কথা বলল, কিন্তু তিনি প্রথমে অস্বীকার করলে তারা দানের পরিমাণ বাড়িয়ে দিলে সে এভাবে রাজি হলো যে কেবল তো একটি রাত, দ্রুতই কেটে যাবে, এরপর সে প্রচুর ধন সম্পদ পেয়ে ধনী হয়ে যাবে, নিজ পরিবারকে দারিদ্রতা থেকে মুক্তি দিতে পারবে। সে আরও ভাবল, আমি তো এখনও মরে যাইনি, ফেরেস্তারা এলে তারা আমার কৃতকর্মের জন্য কোনো সওয়াল জবাব করবে না। তাই বাদশার ছেলেরা তাদের বাবার পরিবর্তে কাঠুরিয়াকে কবর দিল। তারা সকালবেলা প্রচুর ধন সম্পদ নিয়ে কাঠুরিয়াকে কবর থেকে তোলার জন্য এসে দেখলেন কাঠুরিয়া ধন সম্পদ না নিয়ে দ্রুত চলে যাচ্ছে, কিন্তু তারাও কাঠুরিয়ার পিছনে পিছনে গিয়ে দৌড়ে তাকে ধরে ফেলল এবং জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? এগুলো তো তোমার টাকা যা আমরা তোমাকে দেওয়ার ওয়াদা করেছিলাম, তুমি তা না নিয়ে চলে যাচ্ছ কেন? সে টাকা নিতে চাইল না। তারা তাকে জিজ্ঞেস করল, তুমি কেন টাকা নিতে চাইছ না? এগুলো তো তোমার অধিকার আর এগুলো তোমার খুবই প্রয়োজন। তিনি বললেন, আমি কিভাবে এত টাকা নিব, অথচ আমার সারা জীবনে একটা গাধা, একটা রশি আর একটা কুড়াল ছাড়া আর কিছুই ছিল না। গত রাতে আমার কাছে দুজন লোক এসে জিজ্ঞেস করল, তুমি নিজেকে প্রথম রাতে কবরে রাখলে তোমার গাধা কোথায়, তা কোথায় পেয়েছ বা কত টাকায় কিনেছ, আর সেই টাকাটাই বা কোথায় পেলে, আর কার জমিনে গাধাটি চড়িয়ে বেড়াও, তুমি এটুকু মালি বা কোথায় পেলে, এগুলো কি মহান আল্লাহ তাআলা তোমাকে নিজ অনুগ্রহে দান করেননি? তুমি যে প্রথম রাত কবরে থাকতে এসেছ অথচ আল্লাহর অনুমতি নিয়ে এসেছ কি? তোমার গাধা, রশি, কুড়াল সব কিছুই মহান আল্লাহ তাআলা তোমাকে নিজ অনুগ্রহে দিয়েছিলেন। কাঠুরিয়া তখন বাদশার ছেলেদেরকে বলল, না, আমি তোমাদের ধন সম্পদ নেব না, আমি সারা জীবন গরিব থাকতে চাই, আমাকে তোমাদের বাদশার বাদশা দিবেন, তিনি আমাকে দেখাশোনা করবেন, কেয়ামতের দিন আমি কিভাবে এ মালের হিসাব দিব, এগুলো আমার কোনো কাজে আসবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যেই সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে, জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে। সূরা আশ-শুআরা আয়াত 88-90। প্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনাটি কেবলমাত্র শিক্ষা অর্জনের জন্য আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেন, পাঁচটি জিনিসের গণিমত জেনে মূল্যায়ন করো, বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে, দারিদ্রতার পূর্বে
তোমার ধর্ণাট্যতাকে, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে এবং মরণের পূর্বে তোমার জীবনকে। মুস্তাদরাতে হাকিম, হাদিস নাম্বার 7846। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ভিডিও থেকে সঠিক বুঝ এবং শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।